সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা যাচ্ছে আম্পানের ক্ষতিগ্রস্ত টাকা গাঁওলে পৌরসভায় কাউন্সিলর ভাই বোন সব পেয়েছে, যারা বঞ্চিত তারা পায়নি, যারা প্রকৃত যারা বাড়ি ভেঙেছে তারা পায়নি। আপনি শুনে অবাক হয়ে গেলেন, একটা কাউন্সিলরের কতটুকু দোষ আছে আমি জানি না। আমডাঙ্গার এমএলএ, আমডাঙ্গার এমএলএ ধরুন আপনার আম্পানে ঘর ভেঙেছে, আপনার নাম চেক এসছে, অ্যাকাউন্ট নম্বর এমএলএর আছে আর ফোন নম্বরও এমএলএ আছে, এরকম এমএলএরা করে বেড়াচ্ছে। গারুলিয়া মিউনিসিপ্যালিটিতে এই হচ্ছে, হাটপাড়া পৌরসভাতে সেই হচ্ছে, সারা বাংলায় কি কথা হচ্ছে। আপনার নামে টাকা স্যাংশন হচ্ছে, অ্যাকাউন্ট আমার, আমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, ফোন নম্বর আমার। ভাবুন কিভাবে দুর্নীতি চলছে বাংলায়, এর সঠিক জবাব মানুষ সময় আসতে দিন ঠিক নেই। কামারে দেখা গেছে কাল সন্ধ্যাবেলাতে যে পুলিশ লাঠিয়াতে করেছে বামপন্থীদের উপর, কংগ্রেসের উপর। দেখুন, যে মানুষ এই সরকারের দুর্নীতির বিরুদ্ধে কোনো কথা বলবে তার উপরে লাঠি চলবে, তার উপরে গুলি চলবে, তাকে অ্যারেস্ট করবে। আপনি হুগলিতে দেখেছেন, হুগলি শ্রীরামপুরের এমপি বলছে কি, হ্যাঁ দুর্নীতি হয়েছে চাকরিতে, ওখানে কাউন্সিলর চাকরি পেয়েছে। কেউ আজ পর্যন্ত পৌরসভাতে দেখেছেন কি কাউন্সিলর চাকরি পেয়েছে? কাউন্সিলর চাকরি পেয়েছে হুগলিতে, এতে হুগলি মিউনিসিপ্যালিটিতে এই অবস্থা চলছে। ফি বৃদ্ধি নিয়ে লাগাতার বিক্ষোভ চলছে রাজ্য জুড়ে স্কুলে, সব স্কুলগুলো কোথাও না কোথাও, যেরকম প্রাইভেট নার্সিং হোমগুলো কলকাতাতে আপনি দেখবেন হু হু করে রেট বেড়ে গেছে। এই টাকাগুলো কোথায় যাচ্ছে? কৃষি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানিতে এক্সট্রা টাকাগুলো যাচ্ছে, ওরকমই যতগুলো স্কুল প্রাইভেট স্কুল আছে এই টাকাগুলো ঘুরিয়ে ফিরিয়ে কৃষি ভাই প্রাইভেট লিমিটেড কোম্পানিতেই যাচ্ছে। এসব আয় কতদিন দাদা? এই সরকারের আয় আর বেশি দিন নেই, খুব বেশি হলে 3 থেকে 4 মাস। দেখুন সময় আপনি থাকবে।